টোটালি গানটা এক্সেলেন্ট গেয়েছে, ভালো গেয়েছে। এই গানের সাথে অনেক ইতিহাস জড়িত থাকে তো, আমারও আছে। আমার মা এই গান গাইতেন আর কান্না করতেন। আমার মা বেঁচে ছিলেন কিন্তু তার বাবা মাকে আর দেখেনি কোনো দিন। কিন্তু এই গান শুনে আমি আজকে উপলব্ধি করছি সে কেন কান্না করত।
কৃষ্ণা ভীষণ 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 সুন্দর। ধন্যবাদ। মানে এত সুন্দর, এত সুন্দর যেটা আমি ঠিক প্রকাশ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি চাই তুমি আগামী দিনে আরও আরও ভালো জায়গায় পৌঁছও এবং আরও সুন্দর সুন্দর সঙ্গীত উপহার দাও, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ স্যার। চলে যাব আমাদের বিচারক মণ্ডলীর কাছে। প্রথমে যাব বাবলু বিশ্বাস স্যার। কৃষ্ণা। হ্যাঁ স্যার। দম লেগে গেছে নাকি? নাকি নামিয়ে উদ্ধার হয়ে গেলি? বাঁচলাম আজকের মতো বাবা, এরকম ব্যাপার? না স্যার, এরকম কিছু না। ভাওয়াইয়ার একটা বৈশিষ্ট্য আছে, সেটা কোথাও কোথাও একটু খামতি আছে। টোটালি গানটা এক্সেলেন্ট গেয়েছিস, ভালো গেয়েছিস। ধন্যবাদ স্যার। দারুণ, সবারই ভীষণ ভালো লেগেছে, ইভেন আমারও খুব ভালো লেগেছে। কিন্তু ভাওয়াইয়ার যে একটা স্পেশালিস্ট, একটা বৈশিষ্ট্য, ওই জায়গাটা যদি একটু আনতে পারতি না তাহলে একেবারে কেয়া বাদ, কোনো কমেন্ট হতো না। যাই হোক, বেশ একটা গরম গরম পরিবেশ তৈরি হয়ে গেছে তোর গানটাতে, সবারই ভালো লেগেছে আমার মনে হয়, কিন্তু আমারও ভালো লেগেছে, আমি তোকে 10 দিলাম। ধন্যবাদ স্যার। এবার চলে যাব উত্তম স্যার। কৃষ্ণা। হ্যাঁ স্যার। তুমি গানটা গেয়ে কোন জগতে গিয়েছিলে আমি জানি না, কিন্তু আমাকে একটা জগতে পাঠিয়ে দিয়েছিল। এই গানের সাথে অনেক ইতিহাস জড়িত থাকে তো? আমারও আছে। আমার মা এই গান গাইতেন আর কান্না করতেন। কারণ তার যখন বিয়ে হয়েছিল দেশভাগের সময়, বিয়ের পরে আমার দাদার জন্ম হয়, আর তখন ওই বাচ্চাদের যে হাম ওঠে, তখন আমার বাবা ঠাকুরদা বললেন আমরা আর উড়িষ্যা মহারাষ্ট্রে যাব না। ওই যে আমার মায়ের বাবার বাড়ির সঙ্গে সেই জগৎ শূন্য হলো, আর কোনোদিন যোগাযোগ হয়নি। আমার মা বেঁচে ছিলেন কিন্তু তার বাবা আমাকে আর দেখেনি কোনোদিন। আমি 40 বছর পরে আমি গিয়ে তাদের খুঁজে বের করে এখন তাদের সাথে রিলেশন হয়েছে, কিন্তু আমার মা আর দেখে যেতে পারেনি তাদের। আর এই গান গাইতেন তখন থেকে তিনি কাঁদতেন, কিন্তু এই গান শুনে আমি আজকে উপলব্ধি করছি সে কেন কান্না করত। সঞ্চালক বসে বসে কাঁদছিলেন। এমন কিছু গান থাকে, এমন কিছু কথা থাকে যা মানুষের হৃদয়কে স্পর্শ করে। অনেক সময় বয়সের কারণে, সিচুয়েশনের কারণে সেটা বুঝতে পারে না, কিন্তু সেই কথাটাই অনেকদিন পরে হয়তো তীর হয়ে তার বুকে বেঁধে আমার অবস্থা তাই হয়েছে। তুমি আমার সেই ইতিহাস সামনে এনে দিয়েছ। আমার মা জীবিত নেই, তার জন্য এখন আরও বেশি যে আমার মেয়ে অনেকটা দূরে থাকে, চেন্নাইতে থাকে। আমি বুঝতে পারি যে সন্তান দূরে থাকলে আর কাছে থাকলে তার ডিফারেন্স কি, কারণ এখন তো আমি বাবা হয়েছি আর তখন বুঝতে পেরেছি যে এই ব্যাপারটা কোন জায়গা। তো তুমি সেই জায়গাটাকে শুয়ে দিয়েছ। এটা নাম্বার দিয়ে কিছু এসে যায় না। ওই যে স্যার বলছিলেন দুটো একটা জায়গায় একটুখানি সুরে অমুক দেবে তমুক দেবে তালে, ওইটা বিষয় না, তুমি সেই জায়গাটাকে রিকভারি করে গেছো। এই জন্যে আমিও তোমাকে 10 দিলাম। ধন্যবাদ।